রামপুরহাটে অগ্নিদগ্ধ হয়ে জনের মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্ট শতপ্রণোদিত মামলা গ্রহণ করেছে মুখ্য বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি দুপুর দুটোয় শুরু হচ্ছে এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও জঘন্য বলে আদালত মনে করে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থার পাশাপাশি এই ঘটনায় যথাযথ ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি